হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুডি সেভেন। নিত্য নতুন ও ট্র্যাডিশনাল রেসিপির জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি সেভেন। নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশানটি অন করে দিন। ওয়েদার চেঞ্জের সময় আমাদের সকলেরই সর্দি কাশি হয়, গলা খুশখুশ করে, নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, বুকে কাফ জমে যায়, মাঝে মাঝে জ্বরও চলে আসে। এই সব সমস্যার থেকে মুক্তি পেতে আজ আমি তোমাদের দারুণ একটা সমাধান বলবো। যে চাটা আমি বানিয়ে দেখাবো, তোমরা যদি এইভাবে চা বানিয়ে দিনে 3 বার খাও তাহলে একদিনেই সর্দি কাশি গায়েব হয়ে যাবে। এটা কি চা না বলে সর্দি কাশি সারার ঔষধ বললে বেশি ভালো হয়। চলো দেখে নিই চাটা আমরা কিভাবে বানিয়ে নেব। গ্যাস অন করে গ্যাসে চা বানানোর একটা পাত্র দিয়ে দিলাম। 1 কাপ চায়ের জন্য আমি 1.5 কাপ জল দিয়ে দেব। প্রথমে 1 কাপ জল দেব, তারপর সেই কাপের মাপেই আমি আরও 1/2 কাপ জল দিয়ে দেব। 1.5 কাপ জল ফুটিয়ে 1 কাপ পরিমাণে চা বানাবো। প্রথমে জলটা গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে, এখন জলের মধ্যে 1টা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1টা এলাচ। এখন আমি দিয়ে দিলাম 1টা লবঙ্গ। লবঙ্গের পরিমাণ তোমরা 2-3টাও দিতে পারো। লবঙ্গের পরিমাণ যত বেশি হবে উপকারিতাও তত বেশি পাওয়া যাবে। এখানে আমার হাতে আছে 4টে গোলমরিচ। গোলমরিচটাকে হামানদিস্তাতে দিয়ে গোলমরিচটাকে একটু ক্রাশ করে নেব। গোলমরিচটা ভেঙে গেছে, এখন আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকেও হামানদিস্তার মধ্যে নিয়ে ভালোভাবে থেতলে নেব। আদাটাও বেশ ভালোভাবে থেতলানো হয়ে গেছে, এখন আদা আর গোলমরিচটাকে চায়ের মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা তুলসী পাতা। খুব কাশি হলে আমাদের খুব কষ্ট হয়, গলা ব্যথা হয়ে যায়, সেই সময় যদি 1টা লবঙ্গ মুখে রাখি তাহলে আর কাশি আসবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। তোমরা যে কোনো কোম্পানিরই মধু ইউজ করতে পারো। আমি এখানে 1 কাপ পরিমাণ চায়ের জন্য বললাম, তোমরা যদি চায়ের পরিমাণ বাড়িয়ে নাও তাহলে সেই অনুযায়ী সমস্ত মশলার কোয়ান্টিটিও বাড়িয়ে নিতে হবে। যেসব ছোট বাচ্চারা চা খায় না তাদের সর্দি কাশি হলে কি দেব সেটা জেনে নিন। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চা। এই উপকরণগুলোকে ভালোভাবে 2-3 মিনিট ধরে ফুটতে দেব। ছোট বাচ্চাদের সর্দি কাশি হলে তুলসী পাতার রস, আদার রস আর মধু এই জুসটা বানিয়ে যদি 3 বেলা খালি পেটে খাওয়ানো হয় তাহলে তাদের কোনো বাইরের ডাক্তার দেখাতেই লাগে না। চাটা ফুটে অনেকটাই কমে গেছে আর এর কালারটাও দেখতে পাচ্ছ, দারুণ একটা কালার চলে এসেছে। এখন এই চাটাকে ছেঁকে নেব। গরম গরম সিপ সিপ করে এই চাটাকে খেতে থাকুন। দিনে 2-3 বার তো কমপক্ষে খাবেনই, তার বেশি হলেও কোনো ক্ষতি নেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর চা খেয়ে কেমন উপকারিতা পেলেন কমেন্ট বক্সে আমাকে জানান, আর শেয়ার করে অন্যকেও জানতে সুযোগ করে দিন।